শেলি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রান্না শুরু করার আগে বলে রাখি, যদি চ্যানেলটিকে ভালো লাগে এবং আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকের জলখাবারে বানিয়ে ফেলুন দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় খাবার আপ্পাম। এবং এটা বানানো খুবই সহজ আর একদম তেল ছাড়া, খুবই হেলদি। সেই জন্য কতটা সহজে বানানো যায় সেটা দেখাচ্ছি। তার আগে আমি কেটে দেখালাম যে কতটা সফট, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব সহজে এটাকে খেতে পারবে। সাথে থাকছে নারকেলের চাটনি। নারকেলের চাটনি বানানোর জন্য একটা নারকেলের হাফ মালা নিয়েছি, আর আমি একটা ছুরির সাহায্যে খুব ভালোভাবে নারকেলের ভিতরে শ্বাসগুলোকে বার করে নিচ্ছি। এই নারকেলের চাটনি বানানো যেমন সহজ তেমনি কিন্তু সুস্বাদু, তাই অবশ্যই নারকেলের চাটনিটা বানানোর চেষ্টা করবেন। আর তাছাড়া আপনার পছন্দ মতো যে কোনো চাটনির সাথে আপনি পরিবেশন করতে পারেন আপ্পাম। নারকেল তোলার পরে দেখুন নারকেলের পিছন অংশটায় একটা কালো স্পট থাকে যেটা নারকেলের মালা থেকে আসে, সেইগুলোকে খুব ভালোভাবে ছুরির সাহায্যে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তা না হলে নারকেলের চাটনি বানাতে গেলে ওগুলো ভালো হবে না খেতে, আর চাটনির কালারটাও দেখতে খারাপ হবে। এইভাবে সমস্ত নারকেলের গায়ের থেকে কালো স্পটগুলোকে খুব ভালোভাবে দেখুন বাদ দিয়ে দিয়েছি। নারকেলটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডাল, খুব অল্প পরিমাণে। ছোলার ডালটা দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে কিন্তু আমি তেল দিইনি, আপনি চাইলে হালকা তেল দিয়েও কিন্তু এটাকে ভাজা করতে পারেন। আমি শুকনো ননস্টিক কড়াইতে দেখুন একটু ড্রাই রোস্ট করে নিয়ে নিলাম। যখন এই ছোলার ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেটাকে নামিয়ে দিচ্ছি, যে নারকেলটা কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে তার মধ্যে। এগুলো সবগুলোই একেবারে মিক্সির মধ্যেও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এক টুকরো আদা আর 5-6 কোয়া রসুন, একটা পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম সেটা দিলাম। এবার সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং ছোট জারের মধ্যে, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আপনি চাইলে জলটা একটু বেশি দিয়ে পাতলা করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এটা যাতে টক হবে সেই জন্য তেঁতুল দিচ্ছি। এখানে যদি চাটনির কালারটা পুরো হোয়াইট রাখতে চান তাহলে কিন্তু আপনি লেবুর রসও দিতে পারেন। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এবার তড়কা দেওয়ার জন্য আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো এখানে সর্ষের তেল। তেলের উপরে দিয়ে দিলাম গোটা 2 শুকনো লঙ্কা, আর 2 লঙ্কাকে আমি কেটে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই ফোড়নটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো গোটা কালো সর্ষে, কালো সর্ষে না থাকলে আপনি সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি একটু বিউলির ডাল, বিউলির ডালটা থাকলে দেবেন অবশ্যই ভালো লাগে এই ফোড়নটার মধ্যে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 10-12টা কারি পাতা। কারি পাতাটা একদম লাস্টে দিলাম, তার কারণ প্রথমের দিকে দিলে কিন্তু কারি পাতার কালারটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং একদম কুরকুরে হয়ে যাবে, সেজন্য একটু লাস্টে দিলে কালারটা একটু গ্রিন থাকবে, ভালো লাগবে। আগে থেকে তৈরি করে রাখা যে চাটনির পেস্টটা ছিল তার উপরে ঢেলে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে মিক্সড করলেই কিন্তু চাটনি রেডি। চাটনিটা আপনি আপনার পছন্দ মতো থিক বা থিন করতে পারেন। চাটনি রেডি হয়ে গেছে, এবার চলে যাব আপ্পাম তৈরি করতে। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মাঝারিটা, তার মধ্যে 1 কাপ দিয়েছি সুজি, 1/2 কাপ দিয়েছি টক দই। মেজারিংটা অবশ্যই খেয়াল রাখবেন যে 1 কাপ সুজিতে 1/2 কাপ টক দই আর 1/2 কাপ জল দিয়েছি। জলটা সামান্য কম বাড়ানো করা যেতে পারে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, 1 টিস্পুনের মতোই চিনি দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে, একদম স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে।
আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আপনি মিক্সিং জারেও সমস্তটা রেডি করতে পারেন, কিন্তু দেখানোর সুবিধার জন্য একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কনসিস্টেন্সিটা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘনত্ব আছে এর মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ম্যাজি, যেটা ইনো সবসময় আমি যেটা দিয়ে তৈরি করে থাকি। এক প্যাকেট ইনো, এক কাপ সুজিতে এক প্যাকেট ইনোই কিন্তু এনাফ এবং খুব ভালো হবে। আর তার উপরে এক টিস্পুনের মতো জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথে। বেশি কিন্তু ঘাটাঘাটি করা যাবে না, তাহলে এর মধ্যে যে বাবলসগুলো ক্রিয়েট হয় সেগুলো নষ্ট হয়ে যাবে এবং পরে কিন্তু খুব ভালো এটা রেজাল্ট পাবেন না, সেজন্য বেশি নাড়াচাড়ার দরকার নেই। এবার হাতাতে অল্প অল্প করে তুলে দিয়ে দেব তাওয়ার উপরে। একটা ননস্টিক বসিয়ে দিয়েছিলাম, অবশ্যই এগুলো ননস্টিকে করার চেষ্টা করবেন, তাতে ভালো রেজাল্ট পাবেন। ননস্টিকে বসিয়ে দেওয়ার পরে দেখুন, দেওয়ার পরে এটাকে স্প্রেড হয়ে গেছে আপনি থেকে, আমি কিন্তু হাতা দিয়ে আর কিছু করিনি। কিছুক্ষণ পরে দেখবেন বাবলসগুলো ফুটে আসছে এবং ফুটফুট তৈরি হয়ে গেছে, তখন বুঝতে পারবেন একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে আপ্পাম। দেখে বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমি অনেকটাই আনকাট করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এগুলো খেতে যেমন টেস্টি হয় তেমনি কিন্তু খুবই মানে হেলদি একটা খাবার, সেই জন্য জল খাবারে সবসময় লুচি পরোটা না করে কিন্তু এইভাবে একটা সাউথের ডিশ অবশ্যই আপনি রেডি করতে পারেন। একটা কিন্তু আপ্পাম একদম রেডি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, দেখুন কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। গোলাটা দেওয়ার সাথে সাথে ও আপনা থেকে স্প্রেড হয়ে যাচ্ছে কড়াইয়ের মধ্যে বা ননস্টিকের তাওয়ার মধ্যে, এবং কিছুক্ষণ বাদে এটা ছোট ছোট ছিদ্র তৈরি হচ্ছে। অবশ্যই এটাকে লো ফ্লেমে করবেন, লো ফ্লেমেই কিন্তু ভালো হবে, হাই ফ্লেমে করলে কিন্তু পুড়ে যাবে। আমরা অনেকটা যেভাবে প্যানকেক তৈরি করি সেম সেইভাবেই তৈরি করলাম। সবগুলো দেখুন আমি রেডি করেছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট, বাইরের দিকের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে, বাচ্চারাও কিন্তু খুব সহজে খেতে পারবে। আমি এটাকে পরিবেশন করেছি কিন্তু নারকেলের চাটনির সাথে, আপনি চাইলে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন, সাথে সাম্বার ডালের সাথেও পরিবেশন করতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে। আশা করি যারা আমার রান্না রেগুলার দেখেন তাদের ভীষণ ভালো লাগবে। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you.